আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এটা জানার জন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারির এই বক্তব্যটি শুনেছি। কোন গলি কোন অলিতে আসলে তার এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট যে তারা সংঘাত এবং সংঘাতময় পরিস্থিতির দিকে তাদের জনগণকে উস্কে দিচ্ছে। একই সাথে বলা যায় কিছুদিন পূর্বে মিডিয়ার সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বর্তমান রাষ্ট্রপ্রধানের একটা বক্তব্য, সেটিও আমরা শুনে নিই। ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়, আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করবো। আসলে একটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বক্তব্য এভাবে কেমন একটি হতে পারে, বিশেষ করে এতদিনের এই যে উন্নয়ন প্রকল্প বা বিভিন্ন কিছু কিন্তু একমাত্র ভোটার জন্য দেওয়া হয়েছে, জনগণের এবং করের টাকায় ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো সব কিছু সরবরাহ করা হয়েছে। এখন এগুলো বন্ধ করে দেওয়ার বসে থাকার কারণ হচ্ছে একমাত্র ভোটের জন্য, ক্ষমতায় থাকার জন্য কিন্তু এগুলোকে জনগণকে সার্ভ করা হয়েছে, এটি বোঝা যায়। এখন আসুন আমরা 28 অক্টোবর 2023 আলোচনায় আসি। বিশেষ করে শুধু 28 অক্টোবর নয়, এই 28 অক্টোবর 2006 সালে কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এইভাবে জনগণ কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে মাঠে ছিল, বিশেষ করে 2022 সালে তাহলে শেষ মুহূর্ত থেকে কিন্তু বিএনপি এই ধরনের বড় বড় সমাবেশের প্রতি অনেকটা আস্থা তৈরি করেছিল জনগণের মধ্য দিয়ে। এমন কথা হচ্ছে জনগণ কিন্তু সবসময় বিএনপির এই ডাকে সাড়া দিয়ে এসেছিল, তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে শহরের বিএনপির এই বড় বড় মহাসমাবেশগুলোতে। তারই প্রেক্ষিতে বিগত 28 অক্টোবরের সমাবেশে কিন্তু ব্যাপক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশেষ করে এই ধরনের বিশৃঙ্খলার মূল কারণ কি, আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ কিন্তু বিএনপির এগেনস্টে একটা শান্তি সমাবেশ সব জায়গায় দিয়েছিল, কিন্তু গতকালের যে শান্তি সমাবেশ ছিল সেটা কিন্তু এক ধরনের সহিংসতায় পরিণত হয়। এই সমাবেশে যারা সেখানে প্রবেশ করেছিল সকলের হাতে কিন্তু লগি বৈঠা আমরা লক্ষ্য করেছিলাম। বিশেষ করে এটা কিন্তু আমাদের অতীত রাজনীতির দিকে আমাদের নির্দেশনা প্রদান করে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর মাস যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি করবে সেটা কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমরা 2014 এবং 2018 লক্ষ্য করেছি বিনা ভোটের একটা অবৈধ নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। বিশেষ করে নির্বাচন কমিশন এমনকি মার্কিন দূতাবাস প্রত্যেকেই এটা কিন্তু স্বীকার করেছে। এখন একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আগামী নির্বাচনও কিন্তু সেই 2014 কি 2018 নির্বাচনের মতো অনুষ্ঠিত হবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিএনপি এবার অনেকটাই শক্ত অবস্থান তৈরি করেছে রাজপথে, পাশাপাশি তারা কিন্তু এই একদলীয় শাসন ব্যবস্থার অধীনে নির্বাচনে যেতে কোনোভাবে রাজি হচ্ছে না, যেহেতু তারা রাজপথ এখনও গরম করতে সক্ষম হয়েছেন। আগামী নভেম্বর মাসেই কিন্তু মূল যে চালিকা শক্তি বা মূল যে খেলা সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লন্ডনে অবস্থান করছেন সেখানে থেকে কিন্তু তিনি কিন্তু এই সমস্ত মহাসমাবেশের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এখন তাদের একমাত্র লক্ষ্য এবং অধিকার হচ্ছে এই মাফিয়া সরকার হটাও এবং দেশকে টেক ব্যাক করার জন্য তারা কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীনরা প্রশাসনকে কেন্দ্র করে একটা আরেকবার একটা ফ্যাসিস্ট নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়। এটা একটা দেশের জন্য কোনোভাবেই সুখকর পরিস্থিতি নয়। সেই হিসেবে আমরা প্রথম যে দুটি ভিডিও লক্ষ্য করলাম সেখানে কিন্তু তারা সংঘাতময় পরিস্থিতির দিকে জনগণকে ঠেলে দিচ্ছে, বিশেষ করে জনগণের জীবন মান এবং জানমাল রক্ষার নামে কিন্তু তারা এই ধরনের অনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। তো সেই হিসেবে সর্বশেষ যেটি বলতে চাই সেটা হচ্ছে এই নভেম্বর মাসে দেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটার প্রতি জনগণ কিন্তু মোহ হয়ে তাকিয়ে আছে। তখন কথা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা নির্বাচন আগামীতে কোনোভাবে অনুষ্ঠিত হবে না, এর জন্য বিএনপিও ঐক্যবদ্ধ। একই সাথে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাত ইসলাম কিন্তু বিগত বছরে আন্দোলন করেছিল, বিশেষ করে 1993 সালের দিকে। এখন তারা সেই তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে চাচ্ছে না। কেন মেনে নিতে চাচ্ছে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশের ক্ষমতা হস্তান্তর হলে কিন্তু অবশ্যই বর্তমান ক্ষমতাসীনরা নির্বাচনে প্রত্যক্ষভাবে জয়লাভ করা তাদের মাধ্যমে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই হিসেবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে এই নভেম্বর মাসে রাজপথে সব কিছু ফয়সলা হবে বলে মনে করা হচ্ছে। এখন মার্কিন প্রশাসন যেটা তারা কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর, বিশেষ করে তারা ভিসা নিষেধাজ্ঞা একই সাথে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এমনকি রেস্ট্রিকশনের মাধ্যমে বাংলাদেশের সরকারকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। তো এখন সর্বশেষ কথা হচ্ছে প্রথমে যে বক্তব্য দুটি দেখলাম, বিশেষ করে ওবায়দুল কাদেরের যে সংঘাতময় পরিস্থিতি কোন রাজপথে কোন অলিতে কোন গলিতে, একই সাথে এই শেখ হাসিনার যে বক্তব্য, বিশেষ করে তারা কিন্তু সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, এটা জাস্ট একটা হুঙ্কার। এটার মাধ্যমে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে একটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে বাধা দান করবে। অন্যদিকে
তারেক রহমানের বক্তব্য স্পষ্ট, বিশেষ করে তারা কিন্তু দেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। এটার মাধ্যমেই কিন্তু আমরা নভেম্বর মাসে যে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে একটা সঠিক নির্বাচন লক্ষ্য করবো, এটাই আশা করি। তবে হরতাল বা জনগণের দিকে তাকিয়ে দেশে একটা সঠিক মীমাংসা আসা উচিত বলে আমি মনে করি। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই, সংবিধানে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই বহিষ্কার করতে হবে, কারণ সংবিধান কিন্তু একটা দেশের কোনোভাবে মৌলিকতন্ত্র হতে পারে না। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। আর সঠিক সংবিধানের মাধ্যমে সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের শান্তি এবং মঙ্গল কামনা হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। একমাত্র নভেম্বর মাসই মূল টার্গেট এবং লক্ষ্য হিসেবে উভয় রাজনৈতিক দলের প্রেক্ষাপটে বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটা শেষ করছি। আসসালামু আলাইকুম।